আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএনএ কিভাবে রেপ্লিকেট করে, ডিএনএ কিভাবে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয়, এই যে বিষয়টা, এটা আমি এর আগের একটা টিউটোরিয়ালে ছোট্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়েছিলাম, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। সেখানে আমরা পড়েছিলাম যে কিভাবে একটা ডিএনএ থেকে একটা আরেকটা ডিএনএ হয় এবং সেই ডিএনএ থেকে আরএনএ হয় এবং সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আমি আগের যে পড়াগুলো ছিল সেই পড়াগুলোকে আগে একটু বলার চেষ্টা করছি, এই কারণে কারণ টোটাল প্রসিডিউরটা বোঝার জন্য সামগ্রিকভাবে সব জিনিসটাকে নিয়ে বুঝতে হয়। এই যে ডিএনএ থেকে ডিএনএ, এটা হচ্ছে রেপ্লিকেশন। এই যে ডিএনএ থেকে আরএনএ, এটা অ্যাকচুয়ালি মেসেঞ্জার আরএনএ হবে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং যখন আরএনএ থেকে প্রোটিনটা হবে, লাস্ট যে পার্ট, সেটা হচ্ছে ট্রান্সলেশন। আজকের এই টিউটোরিয়ালটা ডিএনএ রেপ্লিকেশনের ফার্স্ট টিউটোরিয়াল। আমি তিনটা ভিডিওর মাধ্যমে এই টপিকটাকে বোঝানোর চেষ্টা করব এবং ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, এই রেপ্লিকেশনটা কি, আমরা জানি যে একটা কোষ থেকে দুইটা কোষ হচ্ছে, এটা আমরা সবাই জানি যে আমাদের বডিতে মাইটোসিস সেল ডিভিশন হয়। তার মানে এইখানে এই ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমগুলো সেম থাকে, অর্থাৎ যেটা মাদার সেল আর যেটা ডটার সেল, ডটার সেলে নাম্বার অফ ক্রোমোজোম সেম থাকে। এই যে সেম থাকে, তার মানে এইখানে যে ক্রোমোজোমগুলোতে যে ডিএনএটা আছে, সেই ডিএনএতে যে জেনেটিক ক্যারেক্টারিস্টিক্সগুলো লিপিবদ্ধ আছে, সেটা এখানে ঠিক সমান সমানভাবে ভাগ হচ্ছে। তার মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে হবে, এবং এই তৈরি হওয়াটা কি রকম, এই জন্য এখানে আমি প্রথমে টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশনের এই টিউটোরিয়ালটাতে শুধু কয়ভাবে ডিএনএ রেপ্লিকেশন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তোমরা জানো এটা তিনভাবে হয়। প্রথমে এই ব্যাখ্যাতে যাওয়ার আগে সাইন্টিস্টদের নাম মনে রাখতে হবে। সর্বপ্রথম যার নাম মনে রাখতে হবে তার নাম হচ্ছে স্টেন্ট, সালটা হচ্ছে 1957। তিনি প্রথম সেমি কনজারভেটিভ, মানে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, এই শব্দটা উল্লেখ করেন। এবং তার পরের বছর অর্থাৎ 1958 সালের দিকে এসে দুইজন বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, একজন হচ্ছেন মেসেলসন। এই মেসেলসন যেটা করেছেন এবং তার সাথে আছে স্টাহল, অবশ্য এই দুজনের আলাদা করে একটা ক্লাস দরকার। মেসেলসন এবং স্টাহল এই দুইজন 1958 এ ইকোলাই ব্যাকটেরিয়ার ভেতরে যে পদ্ধতিতে ডিএনএটা রেপ্লিকেশন হয়, সেটা যে সেমি কনজারভেটিভ, মানে সেটা যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, সেটা প্রথম প্রমাণ করেন। যদি এটা এই সিলেবাসে এখন নাই, তবে আমি এটা নিয়ে একটা আলাদা টিউটোরিয়াল বানাবো, যে টাইটেলটা থাকবে যে মেসেলসন অ্যান্ড স্টাহল এক্সপেরিমেন্ট, তারা কিভাবে প্রমাণ করেছিলেন যে এটা একটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে আমরা যদি টাইপস চিন্তা করি যে কত ভাবে হতে পারে, তাহলে প্রথম যেটা মনে রাখতে হবে, এক নাম্বার, সেটা হচ্ছে কনজারভেটিভ হাইপোথিসিস অর কনজারভেটিভ রেপ্লিকেশন, টাইপস অফ রেপ্লিকেশন, এটা হচ্ছে অর্ধ, মানে এটা সংরক্ষণশীল। এটাকে আমরা বাংলায় বলছি সংরক্ষণশীল পদ্ধতি বা অনুলিপন। নাম্বার টু, এটা হচ্ছে সেমি কনজারভেটিভ, এটা মানে হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল। আর এর পরে যেটা নাম্বার থ্রি, এটা অ্যাকচুয়ালি ডিসপার্সিভ বা এটা বলা হয় হচ্ছে বিচ্ছুরণশীল, বিচ্ছুরণশীল পদ্ধতিতে, সেমি কনজারভেটিভ পদ্ধতি, কনজারভেটিভ আর বিচ্ছুরণশীল। আচ্ছা কি হয় এখানে, এখানে যেটা হয় এটা একটু মাথায় রাখতে হবে, তাইলে আমাদের পরবর্তী স্টেপে টিউটোরিয়ালগুলো বুঝতে সুবিধা হবে। কারণ এখানে আমি শুধুমাত্র ডিএনএ কিভাবে প্রতিলিপন হয় এই তিনটা পদ্ধতি দেখাবো। এরপরে হচ্ছে পরের টিউটোরিয়ালটাতে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে প্রচুর পরিমাণে
এনজাইম দরকার আছে এবং সেই এনজাইম গুলা কি কাজ করে সেটা ব্যাখ্যা দিব, এবং তারপরে টোটাল প্রসিডিউরটা কিভাবে হয় সেটা বলবো। কনজারভেটিভ হাইপোথেসিস বা সংরক্ষণশীল পদ্ধতিতে যেটা হয়, ধরো যে এটা হচ্ছে মাতৃ ডিএনএ বা এটাকে আমরা বলবো প্যারেন্টাল ডিএনএ। তো প্যারেন্টাল ডিএনএ তে আমরা জানি যে লং বেস পেয়ার থাকে। ডিএনএ স্ট্রাকচারটা আমি আলাদা একটা ভিডিওতে আপলোড করেছি, কারণ এসএসসি এর স্টুডেন্ট তোমরা যারা বায়োলজি পড়েছো সেখানে জানো যে জীবের বংশগতির একটা চ্যাপ্টার ছিল এবং সেই চ্যাপ্টারের একটা অপশন ছিল ডিএনএ। আমি আলাদা করে শুধুমাত্র ডিএনএ এর স্ট্রাকচারটা ব্যাখ্যা করেছি, এখানে সেটা বলার দরকার নাই, কারণ তোমরা যারা ডিএনএ রেপ্লিকেশন পড়বা তাদের অবশ্যই ডিএনএ এর স্ট্রাকচার আগে বোঝার দরকার আছে। তোমরা জানো যে এখানে একটা পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে এবং ফসফেট থাকে। সুতরাং এই ডিএনএ এর স্ট্রাকচারটা থেকে কিভাবে হবে, যদি এই ডিএনএ থেকে দুইটা হয়, আমি একটু মুছে দিতে চাই, ডিএনএ থেকে যদি এরকম হয় যে এটা জানি আমরা 5', এটা 3', এটা 3', এটা 5', তো এখন এই ডিএনএটা এটা প্যারেন্টাল ডিএনএ, এটা মাতৃ ডিএনএ, তাহলে এই ডিএনএ থেকে যখন দুইটা ডিএনএ হবে সেটা কিরকম, সেটা যদি ঠিক এই রকম হয় যে এইটা যা আছে 5', 3', 3', 5', এবং এইটা যদি নতুন ভাবে হয়, অর্থাৎ এটা যদি অন্য আরেকটা অনুসূত্র তৈরি হয় 5', 3', 3', 5', এটা হচ্ছে কনজারভেটিভ বা সংরক্ষণশীল। অর্থাৎ যে পদ্ধতিতে একটা মাতৃ ডিএনএ থেকে যে দুইটা নতুন ডিএনএ হবে তার একটি পুরোপুরি মাতৃ ডিএনএ এর অনুরূপ হবে এবং অন্য আরেকটা নতুন সূত্র তৈরি হবে, এটাও ডিএনএ এটাও ডিএনএ, তবে এই ডিএনএটা হচ্ছে ঠিক হুবহু এটা, কিন্তু এই ডিএনএটা কিন্তু মাতৃসূত্রের অনুরূপ না। এই ধরনের যে রেপ্লিকেশন বা এই ধরনের যে অনুলিপন প্রতিলিপন বা প্রতিরূপ বা দিতন, এই ধরনটাকে বলা হয় কনজারভেটিভ বা সংরক্ষণশীল। আর সবচেয়ে বহুল আলোচিত হচ্ছে সেমি কনজারভেটিভ। এটা কেমন, এটাতে হচ্ছে এই যে ডিএনএটা, যে ডিএনএটা হচ্ছে প্যারেন্টাল ডিএনএ, যেটা হচ্ছে 5', 3', 3', 5', এখান থেকে যে দুইটা হবে তার একটা মাতৃসূত্রের অনুরূপ এবং বাকিটা হচ্ছে নতুন, তাহলে এই ধরনের যেই রেপ্লিকেশন এই প্রসেসটার নাম হচ্ছে সেমি কনজারভেটিভ। অর্থাৎ এখানে যে স্ট্র্যান্ড গুলো আছে, যে সূত্র গুলো আছে বা যে অনুসূত্র আছে, এই অনুসূত্রের একটা হচ্ছে মাতৃ ডিএনএ থেকে, অর্থাৎ এটা হবে 5', 3', এটা হচ্ছে 3', 5', এটা 5', 3', এটা 3', 5'। এরকম যদি হয় তাহলে এটার নাম হচ্ছে সেমি কনজারভেটিভ পদ্ধতি। তার মানে সংরক্ষণশীলে একটা নতুন ডিএনএ সম্পূর্ণভাবে মাতৃ ডিএনএ এর অনুরূপ হয়, আর এখানে দুইটা ডিএনএ অর্ধেক অনুসূত্রটা মাতৃ ডিএনএ এর, অপরটা নতুন, অর্ধেক অনুসূত্রটা মাতৃ ডিএনএ এর, অপরটা নতুন, এই পদ্ধতির নাম হচ্ছে সেমি কনজারভেটিভ। আর ডিসপার্সিং এ যেটা হবে, এই যে মাতৃ ডিএনএটা, যে ডিএনএটা আছে, এই ডিএনএটা কিছু কিছু অংশ, অর্থাৎ এখান থেকে যে ডিএনএ গুলো হবে তার মধ্যে দেখা যাচ্ছে যে একটা এরকম হবে, তার মানে এই এই যে, অর্থাৎ নতুন ভাবে এখানে যুক্ত হবে, এই ধরনের ডিএনএ কে বলা হয় ডিসপার্সিভ ডিএনএ বা ডিসপার্সিভ রেপ্লিকেশন, বা এই পদ্ধতিটাকে বলা হয় বিচ্ছুরণশীল। অর্থাৎ এটা 5', এটা 3', এটা 3', 5', যদি এটা সংযুক্ত হয় তাহলে এটা 5', 3', 3', 5'। তার মানে একটু কালার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করার চেষ্টা করেছি। এখানে যেটা হয়, এই পুরো স্ট্র্যান্ডটা, অর্থাৎ এই অনুসূত্রের সমস্ত অংশটাই মাতৃ ডিএনএ এর না, কিছু অংশ মাতৃ ডিএনএ, কিছু অংশ নূতন, কিছু অংশ মাতৃ ডিএনএ, কিছু অংশ নূতন,
এইভাবে যেই পদ্ধতিটা হবে বা এইভাবে যে রেপ্লিকেশনটা হবে এটার নাম হচ্ছে ডিসপারসিভ টাইপ অফ রেপ্লিকেশন, বা এটাকে আমরা বিচ্ছুরণশীল বলি। তার মানে এই যে আমি এখানে যে তিনটা জিনিস দেখলাম এটা বইয়ে আছে অলরেডি, তোমরা মনে রাখতে হবে যে টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে থ্রি টাইপস। নাম্বার ওয়ান কনজারভেটিভ, কেন? কারণ নতুন ডিএনএ তে সরাসরি এটা একদম সম্পূর্ণভাবে মাতৃ ডিএনএ এর অনুরূপ হয়, এই জন্য এটা সংরক্ষণশীল। অর্ধ সংরক্ষণশীল এখানে, কারণ অর্ধেক অর্ধেক সংরক্ষিত হয়েছে মাতৃ ডিএনএ, বোঝাই যাচ্ছে। অর্থাৎ এই ডিএনএ এই অংশটা, অর্থাৎ প্যারেন্টাল ডিএনএ যেটা, এটাকে আমরা প্যারেন্টাল ডিএনএ বলি। এটা একটু মনে রাখতে হবে, প্যারেন্টাল ডিএনএ। হ্যাঁ, সো প্যারেন্টাল ডিএনএ থেকে যে নতুন ডিএনএটা হলো, এই ডিএনএটা হচ্ছে নতুন ভাবে সৃষ্ট বা রেপ্লিকেট ডিএনএ। সুতরাং এই ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ এন্ড ডিসপারসিভ। আমাদের দেহে যে প্রক্রিয়ায় বা ম্যাক্সিমাম বিজ্ঞানীদের যে সম্মতি যে প্রক্রিয়ায় হয় ডিএনএ রেপ্লিকেশন, সেটা হচ্ছে এই সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়। অর্থাৎ অর্ধেক অনুসূত্রটা প্যারেন্টাল ডিএনএ হবে আর বাকিটা নতুন ভাবে তৈরি হবে। এই পরের টিউটোরিয়াল গুলোতে কিভাবে এই একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা অপত্য ডিএনএ সৃষ্টি হয় এটা নিয়ে কথা বলবো, কারণ আমরা জানি ডিএনএ থেকে ডিএনএ সৃষ্টি হওয়াটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এবং রেপ্লিকেশনের জন্য যা যা লাগবে এবং রেপ্লিকেশন যে প্রক্রিয়ায় হয় সেটা বোঝার আগে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচার বুঝতে হবে, সেকেন্ড হচ্ছে এই ডিএনএ কয় ভাবে রেপ্লিকেশন হতে পারে এটা বুঝতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য কি কি জিনিস লাগবে। আল্লাহ।